একতাবদ্ধ হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন মিম। ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়েছে দেশের প্রায় অর্ধ কোটি মানুষ। লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনীসহ 11 জেলা প্লাবিত হয়েছে। দেশের এমন বিপর্যয়ে সাধারণ মানুষের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারকারাও। ইতিমধ্যে ডিপজল, তোরসা, ইরফান সাজ্জাদ সহ আরও অনেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যক্তিগতভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেই সঙ্গে দেশবাসীর এমন একতাবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো মন জয় করেছে অভিনেত্রীর। গণমাধ্যমে প্রসঙ্গে মিম বলেন, নতুন বাংলাদেশ সবাইকে শক্তিশালী করে তুলছে। আমার মনে হয় এখন আর কেউ একা অনুভব করবে না। ফেনী, কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যেভাবে গোটা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, এটি তার প্রমাণ। এখন আমরা কেউ একা নই, বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এছাড়া শিল্পী সমাজ যেভাবে পেরেছে তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, শিল্পী সমাজ এর আগেও সাধারণ মানুষের পাশে ছিল, কিন্তু এবারের বিষয়টি আগের সব কিছুর চেয়ে আলাদা। অভিনেত্রীর ভাষ্য, সবাই পাশে থাকলে আমাদের চেয়ে শান্তিতে আর কোনো দেশের মানুষ থাকবে না। এই একতা ধরে রাখার চেষ্টা করতে হবে। এভাবে একতাবদ্ধ হয়ে সবাই মানুষের পাশে থাকলে অনেক দূর এগিয়ে যাবে দেশ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।